হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রেকশা নিয়ে এসেছি আজকে আরেকটি অঙ্ক যে অঙ্কটি ভীষণ রয়ে তোমাদের গুরুত্বপূর্ণ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে আজকের অঙ্কটি কীভাবে করতে হবে সেটা তোমরা দেখে নিতে পারবে আজকের অঙ্কটি আমরা একটু মিডিল টার্মের মাধ্যমে করবো তো অবশ্যই মিডিল টার্মটা তোমরা শিখে নিতে পারবে তো চলো দেখে না যাক আজকের কী অঙ্ক আছে তো অঙ্কটা শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে অল বটনে প্রেস করে ধর তাদের নতুন নতুন আপডেটেড ভিডিও তোমরা সবার প্রথমে পেতে পারো জখন বলতে বিদ্যালয় প্রিপারেশন বাড়িতে বসেই নিতে পারো তো চলো দেখে নেওয়া যা কাজ কি কি অঙ্ক আছে তোমাদের জন্য দেখো এই যে অঙ্কটি আছে কীভাবে করতে হবে অঙ্কটিকে পড়ে নি দেখো বলেছে এখানে এ এবং বি একটি কাজ একত্রে চার দিনে সম্পন্ন করে পৃথকভাবে করলে এ এর চেয়ে বি এর ছ দিন বেশি লাগে এ একা কাজটি সম্পন্ন করতে পারবে কত দিনে অর্থাৎ এটাই বলেছে যে একটি কাজ যে কোনো একটি কাজ হতে পারে মনে করে একটি ঘর তৈরি করতে হবে এ এবং বি এ করতে যদি করে তাহলে চার দিনে এই ঘরটি তৈরি করতে পারে যদি শুধু এ কাজটি করে তাহলে কতদিনে সেটা বলেনি কিন্তু বি যদি কাজটি করে তাহলে এ যে কদিন লাগাবে তার ঠিক ছ দিন বেশি তার ঠিক ছ দিন বেশি বি এর সময় লাগবে তাহলে এ কতদিনে সম্পন্ন করবে কাজটি তা আমরা এখানে এক্স ধরে করব ধরি আমরা এ কাজটি সম্পন্ন করে এক্স দিনে তাহলে বি কাজ বি এ কাজটি সম্পূর্ণ করে একা এক্স দিনে তাহলে বি কাজটি একা সম্পূর্ণ করবে কত দিনে এক্স প্লাস সিক্স দিনে টুগেদার অর্থাৎ এক সঙ্গে তারা কাজটি সম্পূর্ণ যদি করে তাহলে কত দিনে সে সম্পূর্ণ করবে এ এবং বি চার দিনে এবার এটা সম্পূর্ণ কাজ শেষ করবে তাহলে এক এ সম্পূর্ণ কাজ করবে এতদিনে বি সম্পূর্ণ কাজ করবে এতদিনে এ এবং বি কাজ করবে সম্পূর্ণ দিনে এবার এটাকে যদি আমরা এক একদিনে বের করতে পারি তাহলে আমাদের ইজি হয়ে যাবে তাহলে আমরা এর মানটা বের করতে পারবো তাহলে এ সম্পূর্ণ কাজটা এক এক্স দিনে করতে করতে পারে তাহলে একদিনে করবে কত ওয়ান বাই এক্স দিন অর্থাৎ একদিনে সে এতটা কাজ করবে এ একদিনে বি কাজ করবে কতটা ওয়ান বাই এক্স প্লাস সিক্স এ এবং বি একদিনে কতটা করবে ওয়ান বাই ফোর তাহলে দেখো একত্রে তারা একদিনে এত কাজ করবে একত্রে বি এত এত দিনে কাজ করবে একত্রে এ একা একদিন এতটা কাজ করবে তাহলে এটাকে আমরা প্রশ্ন অনুসারে লিখে আমরা এক্সের মান বের করতে পারি অর্থাৎ প্রশ্ন অনুসারে এটাই লিখতে পারি এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস সিক্স সমান সমান ওয়ান বাই ফোর কারণ এইটাই তো দুজনের কাজে সমান বলে দিয়েছে এবং সেটা একদিনে পুরোটাই একদিনে তাহলে এটাকে আমরা সমান লিখে প্রশ্ন অনুসারে লিখতেই পারি এবার এখান থেকে আমরা এক্সের মানটা বের করবো কীভাবে এটাকে লসও করে দাও এক্স এক্স প্লাস সিক্স এক্স ইন্টু এক্স প্লাস সিক্স তাহলে ওপরে আসবে এক্স প্লাস সিক্স প্লাস এক্স সমান সমান ওয়ান বাই ফোর পর্যন্ত বোঝা গেল চলো পরের লাইনে কি আসবে টু এক্স প্লাস সিক্স বাই এক্সের স্কোয়ার প্লাস সিক্স সমান সমান ওয়ান বাই এক্স এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ চলো নেক্সট আমরা করবো তাহলে টু এক্স আমরা পেয়েছিলাম টু এক্স প্লাস সিক্স বাই এক্স এটা পেয়েছিলাম এবার এখান থেকে আমরা এভাবে গুণ করে অর্থাৎ কোনাকুনি গুণ করে পাবো সমান সমানের জন্য তলে আমরা এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সমান সমান এইট এক্স প্লাস চব্বিশ এবার এই টোটালটাকে আমি আমরা উল্টো দিকে নিয়ে আসবো অর্থাৎ এই পাশে নিয়ে আসবো তো নিয়ে আসলে কী হবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এইট এক্স মাইনাস টোয়েন্টি ফোর সমান সমান শূন্য এবার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টোয়েন্টি ফোর শূন্য এবার টোয়েন্টি আমরা কি করব লসাগু করবো মিডিল টার্ম এখানেই করব টোয়েন্টি ফোরকে লসও করলে কত আসে দেখো দুই দিয়ে করলে বারো দুই দিয়ে করলে ছয় দুই দিয়ে করলে তিন তাহলে মিডিল টার্ম আমরা এখানে করব অর্থাৎ মিডিলটাকে আনতে হবে তাহলে এক্স স্কোয়ার আমরা এখানে করবো সিক্স এক্স মাইনাস টোয়েন্টি ফোর সমান সমান শূন্য এবার এই দুটো থেকে কমন নেব এবং এই দুটো থেকে কমন নেব ঠিক আছে তাহলে এটা থেকে কমন এক্স নেব এক্স মিলে থাকবে এক্স মাইনাস সিক্স আর এখান থেকে প্লাস ফোর কমন নিলে থাকবে এক্স মাইনাস সিক্স সমান সমান শূন্য এ পর্যন্ত বোঝা গেল আশা করি এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এইখানটায় করি ঠিক আছে তাহলে এইটা থেকে এবং এইটা থেকে আমরা এক্স মাইনাস সিক্স কমন নিতে পারি তাহলে এক্স মাইনাস সিক্স কমন নিলে পড়ে থাকবে এখানে এক্স এবং প্লাস ফোর এক্স এবং প্লাস ফোর সমান সমান আমরা শূন্য লিখতে পারি তাহলে এক্স মাইনাস সিক্স সমান সমান শূন্য আবার এক্স প্লাস ফোর সমান সমান শূন্য এই দুটো আমরা লিখতে পারি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এবার এক্সের একটা মান কত আসবে সিক্স এক্সের আর একটা মান আসবে মাইনাস ফোর এবার দিন সংখ্যা চেয়েছে আমাদের কত দিন লাগবে আমরা এ সমান সমান এর ক কত দিন লেগেছে সেটা এক্স ধরে নিয়েছিলাম তাহলে এক্সের মান তো কখনোর জন্য মাইনাস হতে পারে না না মাইনাস হলে তাহলে হবে না দিন কখনও মাইনাস হয় না তাহলে এখানে কত আসবে এক্সের মানটা আমাদের প্লাস চিহ্ন ধরতে হবে তাহলে এখানে সিক্স তাহলে ছ দিন হয়ে যাবে নাম্বার সি রাইট অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ কীভাবে করতে হয় সেটা দেখে নিলে এরকম অঙ্ক যদি তোমাদের এসে যায় তো এ করতে পারবে এবং এই টাইপের যদি কোনো অঙ্ক তোমাদের আটকে যায় তো অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করতে পারো যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স থেকে তোমরা সেই গ্রুপটির লিঙ্ক কালেকশান করে নাও এবং তোমরা জয়েন হয়ে যাও যাদের এরকম ভিডিও প্রয়োজন বা যাদের কোনো অঙ্ক আটকে যাচ্ছে বা যখন নবোদয় বিদ্যালয় প্রবেশেকে পরীক্ষার কোনো তথ্য তোমাদের যদি জানতে অবশ্যই গ্রুপে জয়েন করো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং যারা আমাদের চ্যানেল নিয়ে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ